আপনারা দেখছেন একুশে টেলিভিশন। শিক্ষিত বেকারের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। যদিও বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সরকারের অনেক উন্নয়ন প্রকল্পে কাজ করছেন অনেক বিদেশি নাগরিক, সংখ্যায় যা প্রায় 5 লাখ। দেশের শিক্ষা ব্যবস্থা দুর্বলতার কারণে এমন পরিস্থিতি বলে মত বিশেষজ্ঞদের। এজন্য শিল্প ও সেবা খাতের অভ্যন্তরীণ চাহিদাকে মাথায় রেখে কর্মবান্ধব শিক্ষা ব্যবস্থা নিশ্চিতের পরামর্শ তাদের। রিপোর্ট মেহেদী হাসানের। 2030 সালের মধ্যে বাংলাদেশে কর্মক্ষম মানুষের সংখ্যা 12,98,00,000 উন্নীত হবে। জাতিসংঘ উন্নয়ন সংস্থা ইউএনডিপির মানব উন্নয়ন সূচকে এমন পূর্বাভাসই রয়েছে। বর্ধিত এই কর্মক্ষম মানুষের প্রত্যেককে উপযুক্ত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তোলার পরামর্শ দিয়েছে সংস্থাটি। তাগিদ দেওয়া হয়েছে কর্মসংস্থান নিশ্চিতেরও। কিন্তু বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস বলছে, দেশের মাধ্যমিক থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারীদের মধ্যে 33.32% পুরোপুরি বেকার। 2019 সালে 18-35 বছর বয়সীদের নিয়ে পরিচালিত এক অনলাইন জরিপে এমন তথ্য পায় সংস্থাটি। তবে করোনার সংকটে শিক্ষিতদের এ বেকারত্বের হার বেড়ে 37% উন্নীত হওয়ার কথা বলছেন গবেষকরা। বছরে যে 20 লাখেরও বেশি নতুন মুখ শ্রমবাজারে প্রবেশ করে, তাদের অর্ধেকেরও বেশি কোনো কাজের সুযোগ পাচ্ছে না বলে জানান তারা। আর এজন্য দায়ী করা হচ্ছে বিদ্যমান শিক্ষা ব্যবস্থাকে। আমাদের দেশের ইকোনমি কিন্তু টোটালি ডিপেন্ড করবে ইন্ডাস্ট্রির উপরে, কারণ আমরা জনসংখ্যা তো বেশি, ছোট একটা দেশ, এবং এমপ্লয়মেন্ট ক্রিয়েট করতে পারে এই ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি ছাড়া কিন্তু আর কেউ ওইভাবে পারে না। আর যদি তাই হয়, তাহলে আমাদের এতগুলা কি ইউনিভার্সিটি, এতগুলা গ্রাজুয়েট বার করার দরকার আছে? 2019 সালে বিভিন্ন মন্ত্রণালয়ে পাঠানো বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার এক চিঠিতে দেশে প্রায় 5 লাখ বিদেশি বৈধ অবৈধভাবে উচ্চ বেতনে কাজ করছে বলে উল্লেখ করা হয়। বিডার হিসেবে বিদেশি নাগরিকরা বাংলাদেশ থেকে বছরে $5 বিলিয়ন বৈদেশিক মুদ্রা নিয়ে যাচ্ছে। দেশে দক্ষ মানব সম্পদের অভাব থাকায় বিদেশিরা কাজের সুযোগ পাচ্ছে বলে মত বিশ্লেষকদের। গত কয়েক বছরে দেখেছি যে সরকারের পর্যায় থেকে বা বিভিন্ন দাতা সংস্থা প্রচুর খরচ করেছে, ইনভেস্ট করেছে স্কিল ডেভেলপমেন্টে, কিন্তু সেই রাইট স্কিলটা কিন্তু আসলে তৈরি হয়নি। তারা বলছেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে ঢেলে সাজাতে হবে যাতে শিক্ষার্থীরা প্রযুক্তিগত জ্ঞান, কারিগরি দক্ষতা অর্জনের পাশাপাশি ভাষাগত যোগাযোগেও যথেষ্ট পারঙ্গম হন। এক্ষেত্রে শিল্প ও সেবা খাতের চাহিদা বিবেচনায় মানব সম্পদ তৈরির উদ্যোগ জরুরি বলছেন তারা। কারিকুলামগুলোর মধ্যে এমন কিছু জিনিস আমাদেরকে ইনসার্ট করতে হবে যে আমি যখন পড়াশোনা করবই, পড়াশোনার মধ্যেই যাতে আমি মনে করি যে আসলে আমি একজন ইন্ডিপেন্ডেন্ট মানুষ, আমি আমার নিজের দায়িত্ব নিব, আমি আমার পরিবারের দায়িত্ব নিব। বাংলাদেশের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি হচ্ছে গার্মেন্টস বা টেক্সটাইল। বাংলাদেশে খুব কম ইউনিভার্সিটিতে বা খুব কম কলেজে আসলে গার্মেন্টস বা টেক্সটাইলের উপরে স্পেশালাইজেশন আছে বা পড়াশোনা করানো হয়। কারিগরি শিক্ষায় বেকারত্বের হার অনেক কম, আত্মকর্মসংস্থানের সুযোগও বেশি, বিদেশেও রয়েছে দক্ষ মানব সম্পদের চাহিদা। এসব বিবেচনায় শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় উৎসাহিত করতে সামাজিক ও রাষ্ট্রীয় অঙ্গীকার জরুরি বলে মত বিশ্লেষকদের। মেহেদী হাসান, একুশে টেলিভিশন, ঢাকা।